হিমালয়ের পাদদেশে ও রংপুর অঞ্চলে জেঁকে বসেছে শীত, দেখা দিচ্ছে নানা রোগ ব্যাধি, হাসপাতালে তিল পরিমাণ জায়গা নেই। এদিকে মাদারীপুরে শীতজনিত রোগ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, ঠান্ডা সমস্যা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রংপুর ও মাদারীপুর প্রতিনিধির তথ্যে ডেস্ক রিপোর্ট। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রংপুরের বয়োবৃদ্ধ শিশুদের মধ্যে দেখা দিয়েছে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর সহ নানা রোগ। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালেও প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের। শিশু বয়স্কদেরকে আমরা যথেষ্ট পাচ্ছি চেষ্টা করার জন্য যে তাদের সেবাটা যেন ভালো হয়, তাদের জন্য সেবাটা ভালো করে দিয়ে তাদেরকে বাড়িতে পাঠাতে পারি। বাচ্চা শ্বাসকষ্ট কম ছিল, সবাইকে সচেতনতা সহ সঠিক পরামর্শ মেনে চলার উপর জোর দিয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ। যে বাচ্চা দেখা যাচ্ছে ঠান্ডার প্রবণতা শুরু হয়ে গেছে, নাক দিয়ে সর্দি পড়ছে, কাশি দিচ্ছে, হ্যাঁ, সেই বাচ্চাগুলো দিকে একটু বেশি নজর দিতে হবে। এদিকে মাদারীপুরেও দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ, আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। ডাক্তার ভালো ট্রিটমেন্ট দিছে, বলছে আর দুই দিন থাকলে তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। অক্সিজেন দিছি, তারপরে ওষুধ খাওয়াইতেছি, এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে। এই সময়টাতে ঠান্ডা খাবার সহ অ্যালার্জি জাতীয় খাদ্য পরিহারের পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বাচ্চাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে পারি এবং সঠিক শীত বস্ত্র পরিধান করে রাখা, তাহলে নিউমোনিয়া থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো। সারা দেশে এখন দেখবেন এটা বাড়ছে, কারণ এটা মৌসুমি কারণ, অন্য কোনো বিশেষ কোনো কারণ নেই। শীতের মাত্রা গ্র্যাজুয়ালি স্লোভাবে আস্তে আস্তে বাড়তেছে, সেই সাথে নিউমোনিয়া মাত্রা বাড়তেছে। নবনির্মিত 250 শয্যার হাসপাতালটি চালু হলে চিকিৎসা সেবা আরও উন্নত হবে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।